তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদত্ততং ভুবি গিনন্তি এই ফুরিদা জানাহ শ্রীমদ্ভাগবত গোপীগীতা। নমস্কার, শিব স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বন্যশিখা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণে একত্রিত হয়েছি মাস্টারের সঙ্গে ঠাকুরের তৃতীয় দর্শন নরেন্দ্র ভবনাথ মাস্টার। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দময়ী মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন ও জানলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও কখন তাহাকে দর্শন করবেন এই কথা রাত্র দিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা চারটার সময় দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছালেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে একঘর লোক, রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। মাস্টার মশাইয়ের লেখনির একটি বিশেষত্ব এই যে, যখনই আমরা তার লেখনি অনুধ্যান করি তখন যেন মনে হয় যে আমরা সেই স্থানেই পৌঁছে গেছি। যা যা ঘটছে সব কিছু যেন আমাদের চোখের সামনেই ঘটছে, আর মনে হয় আমরাও যেন সেই সকল কিছুর একটি অংশ। একটি ঊনবিংশতি বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এই নিয়ে কথা হইতেছিল। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি বলিস, সংসারী লোকরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও যায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না রে অতদূর নয়, সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না, সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার কারণ যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকতেন, তার অনেকগুলো শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটি রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে, সবাই পালিয়ে গেছে।
কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও তো নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে তাকে এক ধারে ফেলে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত ও অচৈতন্য হয়ে এক ধারে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও তার অন্যান্য শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা এলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসতে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিল নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছে, তাই আমি হাতি নারায়ণ আসতে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন, যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলেন না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য। শাস্ত্রে আছে অপনারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে, আবার কোনো জল আচানো বাসন মাজা কাপড় কাচায় কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবায় চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সবার হৃদয়েই নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। পরের ভিডিওতে দেখব এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছে, মহাশয় যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? এই প্রশ্নের উত্তর ঠাকুর কি দিয়েছিল তা আমরা পরের ভিডিওতে দেখব। নমস্কার, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।